বিদ্যমান আইনে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই আবারও বললেন আইনমন্ত্রী ফখরুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কোন রাজনৈতিক দলকে নির্বাচনে আনা ইসির কাজ নয় মন্তব্য সিইসি শতভাগ না হলেও সুষ্ঠু ভোটের আশাবাদ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তর কাল প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন ভ্লাদিমির পুতিন সবাইকে স্বাগত আছে এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছি পুরো খবরে বিদেশে চিকিৎসা নিতে অভিযোগ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি আইনমন্ত্রী বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় সেটি প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে বেগম জিয়ার পরিবার বিদেশে চিকিৎসার বিষয়ে দরখাস্ত করেছিল সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে তার সাজার বিষয়টি যে অবস্থায় আছে সেই বিষয়ে আইনে কোথাও বিদেশে পাঠানোর সুযোগ নেই খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে দাবি করেন আইনমন্ত্রী গতকাল গণমাধ্যম সূত্রে আমি জানতে পারলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব গতকালের সংবাদ সম্মেলনে বলেছেন আমি কোট করছি আইনমন্ত্রী এক সময় বলেছিলেন যে দ্বন্দ্ব স্থগিত করে বাসায় থাকতে দেওয়ার ক্ষমতা সরকারের নেই এটা পরে আরে শুধু আদালত অথচ তার কিছুদিন পরেই সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী বাসায় এসেছিলেন আনকোট ৭০% ভোটার আসলে তখন সেটিকে গ্রহণযোগ্য নির্বাচন বলে মনে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল রাজনৈতিক দলগুলোকে অফিসিয়াল ও ব্যক্তিগতভাবে অনুরোধ করা হয়েছে এর বেশি কিছুই ইসির করার নেই উল্লেখ করে সিইসি বলেন ভোটার উপস্থিতি সন্তোষজনক হলে কে আসলো কে আসলো না সেটা দেখার বিষয় নয় সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অবাধ ভোটাধিকার প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন সিইসি এ সময় সিইসি বলেন নির্বাচনী কেন্দ্রে প্রচুর সংখ্যক গণমাধ্যম কর্মী উপস্থিত থাকেন নির্বাচনে অনিয়ম হলে তারা তা প্রচার করতে পারবেন তবে এই সুযোগ নিয়ে নির্বাচন নিয়ে যাতে অপপ্রচার গণমাধ্যমে ছড়ানো না হয় সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি একক ভোটার যদি এসে ভোট দান করেন কে এলো কে এলো না আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না আমার টার্ন আউট জেনুইন টার্ন আউট হয়েছে 70% এক্সেলেন্ট তারপরে যদি কন্টেস্টেড হয় তাহলে কন্টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট অল্প একটু রেফারির ভূমিকা থাকবে কন্টেস্টটা হবে পার্টিদের মধ্যে ওরাই ওদের অবস্থানটাকে সুদৃঢ় রাখবে সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি ইফেক্টিভ কন্টেস্ট হলে ভোট কেন্দ্রের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে একটা ভারসাম্য সৃষ্টি হয়ে যায় আমাদের দায়িত্বটা অনেক কমে আসে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন মঙ্গলবার লন্ডন সময় রাত ৯:১০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান এর আগে প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং এর ফাঁকে অন্যান্য উচ্চ পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন এরপর লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনায় যোগদান করেন এতে বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজির সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রশনালা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের এক প্রতিনিধি দল সহ বেশ কয়েকজন বিশিষ্টজন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম কাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিকাভচেভ আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম হস্তান্তর করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল রোসি। ইতিমধ্যে মন্ত্রী ইয়াফেস ওসমান সহ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রূপপুরে অবস্থান করছেন। রাশিয়া থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রূপপুরে এসেছে। হস্তান্তর অনুষ্ঠান ঘিরে ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। প্রকল্প ও গ্রিন সিটি আবাসিক এলাকা বর্ণিলভাবে সাজানো হয়েছে। রূপপুর থেকে এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফজলুল হক। ফজলুল, আমাদেরকে জানান, রূপপুরে ইউরেনিয়াম হস্তান্তর ঘিরে কীরকম উৎসাহ উদ্দীপনা দেখছেন? ধন্যবাদ মুখর। হ্যাঁ, আপনি জানেন যে আসলে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে কিন্তু আগামীকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাশিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছে তারা কিন্তু ভাউচুয়ালে যুক্ত হয়ে এটি শুভ উদ্বোধন করবেন। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে আমার ঠিক পাশেই কিন্তু পেছনেই রয়েছে সেই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রের চুল্লি। আমরা জানি যে পারমাণবিক জ্বালানি হস্তান্তর সার্টিফিকেট ও মডেল প্রদান সার্টিফিকেট প্রদান গ্রহণে যথাক্রমে রাশিয়ান ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনুমতিক্রমে এটি পাবনার রূপপুরে করা হবে। তো আসলে এটিকে ঘিরে কিন্তু পাবনায় ব্যাপক আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আর আরেকটু যদি জানিয়ে রাখি, পাবনার ঈশ্বরদী উপজেলাতে কিন্তু যে সমস্ত বেকারত্ব নিয়ে একটি সমস্যা ছিল সেটি কিন্তু অনেকটি ঘুচিয়ে গিয়েছে। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি পাবনার ঐতিহ্যবাহী পাকশী সেতু। জি, এই ছিল পাবনা থেকে সর্বশেষ তথ্য। ফজলুল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ফজলুল হক রূপপুর থেকে জানাচ্ছেন ইউরেনিয়াম হস্তান্তরের সবশেষ খবর। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দৈনিক আমাদের সময় পত্রিকায় ১৯তম বছরে পদার্পণ এবং পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়াও কেক উপহার দেওয়া হয়। দুপুরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, ইউনিক গ্রুপ অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলীর হাতে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পত্রিকাটির পরিচালনা পর্ষদ, সম্পাদক এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফার ও রূপায়ণ গ্রুপের মিডিয়া হেড হাবিবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন। শত বাধা বিপত্তি অতিক্রম করে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং মানুষের ভালোবাসায় আমাদের সময় পত্রিকা আরও অনেক দূরে গিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানরশিদ সিআইপি। বরগুনায় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এই আহ্বান জানান। তরিকুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মণ্ডল এনাম। বরগুনার আরডিএফ টাওয়ার মিলনায়তনে আয়োজন করা হয় বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভা। এই সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সেই। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি, তামজিদ বিন রহমান তুর্য সহ কেন্দ্রের সকল নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন বরগুনা জেলার বঙ্গবন্ধু সৈনিক লীগ ও সাংবাদিকরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। আগামী নির্বাচনে পদ্মাপাড়ের সকল আসনে নৌকার প্রার্থীদের জয় নিশ্চিত করা হবে বলেও জানান বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। আমরা
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে কাজ করতে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীকে নির্দেশ দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। নির্বাচনে যারা আমাদের নগরমার্গা ভোট দিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সারা বাংলাদেশের ভাই বোনরা, আমি আগুন আগুন জানাবো আপনারা যে ভাবে হোক নৌকাকে যেই আপনি প্রতীক পাও তাকে আপনারা ভোট দিবেন। আমিও একজন ক্যান্ডিডেট ঢাকা পাশের, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন নৌকার প্রতীক পাই এবং পাস করতে পারি। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করার আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মাননীয় প্রধানমন্ত্রী আসে বলে আমরা আছি, প্রধানমন্ত্রীর জন্য আপনার অন্তর দিয়ে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা। ফেনীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফেনী পৌর শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ির রনি হোসেনের বাসায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো মাইদুল ইসলাম শাহাদাত ও তার ছোট ভাই রাহাদুল ইসলাম গোলাপ। বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, শিশুদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আচরে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রং ঢঙে। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোবিয়া আয়াত। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। পুরুষদের কাজে সাহায্য করছে বাড়ির নারীরাও। পূজা ঘনিয়ে আসায় প্রতিটি প্রতিমাকে রং তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে এখন দিনরাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সুষ্ঠু ও সুন্দরভাবে দেবীর অর্ঘ্য নিবেদনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জের 224 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই ইউনিয়ন মহোদয় এবং উপজেলা থানার কর্মকর্তাবৃন্দু, ওসি মহোদয়বৃন্দু আমাদের সাথে বারবার মিটিং করছেন। তারা বারবার আমাদের সার্বিক সহযোগিতার জন্য তারা চেষ্টা করছেন, বিভিন্ন মন্দিরগুলিতে যাচ্ছেন এবং আমরা এই পর্যন্ত আজকে পর্যন্ত আমরা নিরাপত্তা কোনো বোধ করছি না। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেসব পূজা মণ্ডপে এখনও প্রতিমা তৈরির কাজ চলছে সে সকল স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। আমাদের অফিসার ইনচার্জ সহ আমাদের যে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যে বিট অফিসার আছে পুলিশের, তারা কিন্তু যেখানে যেখানে প্রতিমা বানানোর কার্যক্রম চলছে সেখানে নিয়মিত যাচ্ছে, তাদের সাথে কথা বলছে এবং যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না ঘটাতে পারে দুষ্কৃতিকারে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। জেলার প্রতিটি মণ্ডপে সরকারি অনুদানের পাশাপাশি নিরাপত্তার জন্য মোবাইল কোড পরিচালিত হবে বলে জানান জেলা প্রশাসক। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। জেলা থেকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা টিম গঠন করব। সেই টিম মোবাইল টিম হিসেবে এই শারদীয় দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সরকার থেকে বরাবরের ন্যায় আমরা যে পূজা মণ্ডপগুলোতে বরাদ্দ দিয়ে থাকি, আমরা এবারেও প্রতিটি পূজা মণ্ডপে নির্ধারিত বরাদ্দ প্রদান করব। যশোরে দিন দিন জনপ্রিয় হচ্ছে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এতে রাসায়নিক সারের ব্যবহারের প্রবণতা যেমন কমছে তেমনই সাশ্রয় হচ্ছে ফসলের উৎপাদন খরচ। যশোর থেকে হাসিবুর রহমান শামীমের তথ্যছবিতে অনুকৃতি আদিত্যের রিপোর্ট। যশোরের মনিরামপুরের বলিয়ানপুর গ্রামের ইফতেকার সেলিম অগ্নি বাড়ির পাশে গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার কারখানা। ছোট একটি সেটে শুরু করলেও বর্তমানে এই সার উৎপাদন হচ্ছে বেশ কয়েকটি সেটে। উদ্যোক্তা ইফতেকার সেলিমের এই সেটে প্রতি মাসে প্রায় 62 মেট্রিক টন ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়। প্রতি কেজি সার বিক্রি করা যায় 15-20 টাকা দরে। বাজারে চাহিদা থাকায় পরিবেশ বান্ধব এই সারের উৎপাদন বাড়ানোর আশা উদ্যোক্তার। এখানকার স্থানীয় মানুষ যারা, তারা এই সার কিনে আমাদের কাছ থেকে নিয়ে যে বিভিন্ন সবজি, নার্সারি, ইভেন ধানের ক্ষেতে পর্যন্ত প্রয়োগ করতেছে, খুবই ভালো রেজাল্ট পাচ্ছে। আমরা যেন এই সারটা নিয়ে স্মুথলি মার্কেটে বিভিন্ন জায়গায় আমরা এটা কৃষকের কাছে, বিভিন্ন ব্যবসায়ীর কাছে পৌঁছাতে পারি, সেই জায়গাটাও সরকার আমাদের এখনও খুবই স্মুথলি সহযোগিতা করছে।
স্থানীয় কৃষকরা জানান ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে আগের চেয়ে বেড়েছে কৃষির উৎপাদন, ফলে লাভবান হচ্ছেন কৃষকরা। রাসায়নিক সার একটু কম লাগে, জৈব সারের যেটা দিছি ধানের ওজনও একটু বেড়ে যায়। ভার্মি কম্পোস্ট আমি পাটে ব্যবহার করি, পরে আমি ধানে ব্যবহার করি এবং পরে খিরাইতে ব্যবহার করি। এতে আমার ভালো রেজাল্ট হয়েছে। ফুলের চারা, ছোট ফলের চারাগুলোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে জৈব সার। এদিকে ভার্মি সারের ব্যবহার ও নতুন উদ্যোক্তা তৈরি করতে নানান পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের যশোরে বিভিন্ন উপজেলাতে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। আমরা সরকারের তরফ থেকে তাদের যে বিজ্ঞান ভিত্তিক যে সার উৎপাদন, সার ব্যাপারে আমরা প্রশিক্ষিত করতেছি এবং সরকারের একটা বড় উদ্যোগ যে তাদেরকে উদ্যোক্তা তৈরির ব্যাপারে এই ভার্মি কম্পোস্ট যারা উৎপাদন করছে তাদেরকে সরকার লাইসেন্স প্রদানের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। পরিবেশ বান্ধব এই জৈব সার উৎপাদনে আরো উদ্যোক্তারা এগিয়ে এসে বিষমুক্ত সবজি চাষ আরো বাড়াবে বলে জানান স্থানীয় কৃষকরা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদ্যমান আইনে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ নেই, আবারও বললেন আইনমন্ত্রী। ফখরুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। কোন রাজনৈতিক দলকে নির্বাচনে আনা ইসির কাজ নয়, মন্তব্য সিইসি। শতভাগ না হলেও সুষ্ঠু ভোটের আশাবাদ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম হস্তান্তর কাল, প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন ভ্লাদিমির পুতিন। এশিয়ান নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।